আপনাকে যদি আস্ক করা হয় যে আপনার ফেভারিট সিঙ্গার কে, আই ডোন্ট নো আপনার কতক্ষণ লাগবে অ্যান্সারটা দিতে, বাট আমার এক সেকেন্ডও লাগবে না, কজ আর কে হবে, ভালোবাসার আরেক নাম অর্ণব দা। ইনফ্যাক্ট আপনি যদি ফেসবুকে সার্চও করেন ভালোবাসার আরেক নাম অর্ণব দা, তাহলে হয়তো আপনি আমার পোস্টগুলোই বেশি পাবেন। ইনফ্যাক্ট একবার আমার এক ফ্রেন্ড তো ফাইজলামি করে ওই পোস্টের কমেন্টও লিখছিল যে ভাগ্যিস অর্ণব দার ছেলে। অর্ণব দার এ টু জেড যত রেয়ার ক্লিপ রয়েছে, ওর ইন্টারভিউ আছে, ওর কোনো গানের রেকর্ডিং আছে, অলমোস্ট প্রায় সব আমার শোনা শেষ। যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে দৌড়তে। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড অর ফ্রেন্ড লিস্টের কেউ যদি অর্ণব দা রিলেটেড যে কোনো কন্টেন্ট পায়, সবার আগে আমাকেই শেয়ার করে। ইভেন আমি তো অর্ণব দার সাথে কন্ট্যাক্ট করতে এতবার ট্রাই করছি, আমার ফ্রেন্ড লিস্টে একটা মিউচুয়াল ফ্রেন্ড ছিল, তাকে নক দিছে অনেক আশা নিয়ে, বাট রেজাল্ট ওয়াজ জিরো। আমার ইনস্টাগ্রামে আরেকটা মিউচুয়াল ছিল, সেটাও জিরো, অর্থাৎ কোনো দিকেই লাভ হয় নাই। ইনফ্যাক্ট সুনি দি আপুকে একবার নকও দিছিলাম, সিন করে রাইখা দিছে। যাই হোক, বাট এতদিন পরে ফার্স্ট টাইম অর্ণব দার কনসার্ট সামনাসামনি শোনার একটা সুযোগ আসে, অ্যান্ড সেটা হচ্ছে কুক স্টুডিও কনসার্ট 2022। বুঝতেই পারতেছেন একটা অর্ণব ফ্যানের জন্য কতটা আশার বাণী ছিল, বিকজ আমার ইন্টারেস্ট অন্য কোনো সিঙ্গারের ছিল না, আমার জাস্ট মেইন টার্গেট ছিল অর্ণব দা। হ্যালো জি, আমি যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড কাপ দেখতে, যেটা এখন আছে হচ্ছে রেডিসন ব্লু, 11টার দিকে এন্ট্রি শুরু হবে, এখন প্রায় 9টার মতো বাজে, আমি লেট। বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বাক্স দিয়ে বাক্স ধরা, বাক্সতে সব স্বপ্ন আশা, বাক্সে বাক্সে ক্লান্তির মধ্যে এক কাপ চা। সো ফাইনালি আমরা চলে আসছি, 35 মিনিট আগে পৌঁছেছি, লেট হবে, 11টা বেশি বাজবে। সিরিয়াল এখান থেকে শুরু করে সেই উপরে চলে গেছে, তারপর আস্তে করে হল রুম। আমাকে যা বলছে যে 5 সেকেন্ড করে টাইম পাওয়া যায়, এন্ড সমস্যা হচ্ছে যে ওটিপিটা আসবে সেটার সিমটা আনফর্চুনেটলি আমার কাছে নাই, মানে আমি আইডি কার্ড ঠিকই আনছি আমার, বাট ওটিপি যে সিম আসবে সেটা অন্য সিম। A few moments later. তো ভাই কাহিনী অনেকটা এমন হয়েছে যে বাইরে যে পরিমাণ ঠান্ডা বাতাসটা পড়তেছে, এই ঠান্ডা বাতাস বৃষ্টির আগেই মেনলি পড়ে, তো বলা যাচ্ছে নেক্সট 15-20 মিনিটের মধ্যে হিউজ লেভেলের বৃষ্টি দেখতে পারবো আমরা। একটা প্রবাদ আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আই মিন শুরু হয়েছে আল্লাহর রহমতে বৃষ্টি। আর বাঙালি তো চিনে নি ভাই, পারলে রেডিসন হোটেলের গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। আমাদের এই আয়োজনটিতে অংশগ্রহণ করতে পারছেন, আমরা অত্যন্ত আনন্দিত আপনাদেরকে সাথে নিয়ে এই আয়োজনটিতে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি। আমরা আমাদের যে এক্সিট পয়েন্ট রয়েছে সেই এক্সিট পয়েন্ট দিয়ে আপনি আপনার ছবি তোলার পরে সেদিক দিয়ে বের হয়ে যাবেন, আপনাদের প্রতি এই নির্দেশনাটুকু থাকছে। আমরা এই ক্ষেত্রে আপনার ছোট বড় রঙিন বাক্স করেছে সবুজ মাঠে, ছোট বড় রঙিন বাক্স, আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আমি চাইলে আরো 2-3 বার যে ছবি তুলতে পারবো, কজ আমার টিকিট স্ক্যান করে নাই, টিকিট স্ক্যানও করতেছেন আমার পাশে, এই ভাই 2 বার ছবি তুলছে, ইভেন ওনারে বের হতে হয় না, উনি ছবি তুলে বের হয়ে আবার লগে লগে ঢুকে গেছে, ওনার আরেকটা ছবি তুলছে, জাস্ট পেরা দিচ্ছে হচ্ছে হলো এই বৃষ্টি। হিউজ লেভেলের বৃষ্টি পড়ছে, এন্ড রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে আর্মি স্টেডিয়ামে কনসার্ট দেখতে, বৃষ্টি পড়তেছে সেই লেভেলের,
and বৃষ্টির মধ্যে হাঁটতেছে আর ব্লগ করতেছে এন্ড এটা অনেক ইন্টারেস্টিং পুরো আছে পড়ে আছে এটা দেন আর কি মেইন টার্গেটের ওয়েটে থাকি কজ আমার মেইন টার্গেট ছিল কনসার্ট অ্যান্ড কনসার্টের মেইন টার্গেট ছিল আমার জন্য অর্ণবতা কনসার্ট শুরু হয় দ্যাট টাইম বৃষ্টি পড়তেছিল অনেক জোরে কিন্তু আমি 12টার দিকে লাইনে দাঁড়িয়েছি আমি সিরিয়ালে 3 নম্বর নাকি 4 নম্বর ছিলাম গার্ডরা বলতেছিল যে আপনারা দূরে গিয়ে কোনো কিছুর নিচে দাঁড়ান কজ 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজবেন নাকি বাট আমার মতো অর্ণব ফ্যানরা জাস্ট লিটারালি 1.5 ঘন্টায় ভিজছি মানে স্ট্রেট 1.5 ঘন্টা বৃষ্টিতে দাঁড়াইছিলাম তো বৃষ্টির কারণে আমাদের ওই ব্রিজের তলে দাঁড়াতে হবে কিন্তু আমি সিরিয়ালে দাঁড়ায় থাকি অ্যান্ড ওয়েট করতে থাকি বৃষ্টিতে ভিজতে ভিজতে কজ আমি কোনো চান্স মিস করতে চাচ্ছিলাম না কারণ ভালোবাসার আরেক নাম তো অর্ণবতা এখানে মেইনলি এখন চেকিং করবে আমার চেকিং ডান হাতে কোকা কোলার ব্যান্ড অ্যান্ড নাসেক নাসেকের প্যাক কাদা পারা আলটিমেট টেস্টিং বক্স স্টুডিওর কনসার্ট ফাইনালি অনেক কষ্টের পরে এন্টার করতে পারছি বক্স স্টুডিও বাংলার কনসার্টে গাছের উপর যে হাঁটতেছি চেপ চেপে একটা সাউন্ড আসছে তাই না ভাই এখানে হচ্ছে সেটের খুবই বাজে অবস্থা হয়েছিল বৃষ্টির মধ্যে এখন জিনিসগুলো তারা ফিক্স করতেছে আর কি এখানে ভলান্টিয়াররা চিল মেরে ঘুরতেছে আর আমি কাঁদতেছি অন্যদের সাথে দেখা হবে নাকি তারপর আর কি বৃষ্টি যেহেতু এত গুড়ি গুড়ি পড়তেছিল মাঝখান দিয়ে আবার জোরে শুরু হয় তাই কনসার্টটা ডিলে করা হয় 4টা পর্যন্ত আর সারাদিন বাইরে ঘোরার পর দুপুর যেহেতু হয়ে গেছে তাই খাবারটাও সেরে নিলাম মানে জরুরি কিছু না বাট ক্ষুধা তো সাধারণত লাগার কথাই এত কিছুর পর এখন হচ্ছে মেইনলি মোটামুটি বৃষ্টিটা থামছে বাজে হচ্ছে ঘড়িতে 2:22 ফোনের চার্জ প্রায় শেষের দিকে কুকুরা হচ্ছে এই জায়গা দিয়ে ঢুকছে এই জায়গাতে ভিআইপি এন্ট্রেন্সে ঢুকে গেছে অ্যান্ড ওখান থেকে মেনলি ওরা খাবার কিনে আনতেছে আমাদের আমি আর প্রীতম ওয়েট করতেছি হচ্ছে ওদের অপেক্ষায় যে ওরা কখন খাবার আনবে বিকজ এই জায়গায় তেমন ভালো কোনো খাবার নাই বাটার বান 50 টাকা যেটা টঙ্গে 6-7 টাকা বা 10 টাকায় ঝুলে সেটা এখানে 50 টাকা মানে 5x দাম বেশি বাঙালি হচ্ছে গুজবে বিশ্বাসী এটা একটা প্রমাণ এই জায়গায় কনসার্টের কোনো ঠিক ঠিকানা নাই একজন খালি দৌড় দিয়া সামনে গেছে আর বাকি সব দৌড় দিয়েছে এখন বাজে 4:27 অ্যান্ড স্টিল নাও নো আপডেট এদিকে কনসার্টে কোনো আপডেট ছিল না অপর দিকে পোলাপাইন গেট ভাঙ্গা ফেলায় অ্যান্ড সবাই এক ছাকে ঢোকা শুরু করে আমার টেনশন ছিল হচ্ছে পরের দিন সকালে আমার ভার্সিটির এক্সাম ছিল অ্যান্ড আমার বাসা থেকে কোক স্টুডিওর কনসার্ট যে পরিমাণ দূরত্ব অর্থাৎ রাত্রেবেলা যদি কনসার্টটা হয় তাহলে 1-2টা বেজে যেত শেষ করতে অ্যান্ড সেখান থেকে আমার বাসায় এসে আবার পরের দিন এক্সাম দিতে যাওয়া কাইন্ড অফ ইম্পসিবল ছিল ছিলো
দেন দেখতে দেখতে সন্ধ্যা 6:30 বেজে যায়। কনসার্টের কোনো নামগন্ধ না থাকায় বুঝতে পারি যে শুরু হতে হতে 8:30-9 বেজে যাবে অ্যান্ড শেষ হতে হতে রাত 12:30-1 অ্যান্ড আমার কাছে ওই টাইমটা ছিল না, তাই সারাটা দিন ওয়েট করার পর আমাকে বাধ্য হয়ে কনসার্ট ছাড়তে হলো অ্যান্ড বাসায় রওনা দিই। বাট তার আগে অর্ণব দাকে দেখতে পাই স্টেজে, কজ উনি একবার আসছিল, যদিও খালি চোখে দেখা যায়নি কজ আমি অনেক দূরে ছিলাম, ফোনে জুম করে দেন দেখতে হয়েছে ক্যামেরা দিয়ে। বাট সে ফুটেজটা আনফর্চুনেটলি আমার কাছে আর নাই, তো যদিও দেখা হলো না অর্ণব দার এবারে কনসার্ট, দেখা হলো না সেই আধখানা ভালো ছেলে আধা মস্তানকে সামনাসামনি। আর এখন লাস্টে যেসব ক্লিপ আপনারা দেখবেন সেটা আমার এক ছোটো ভাইয়ের করা, এগুলো আমার ক্লিপ না। ভালো থাকবেন অ্যান্ড হয়তো বা ফিউচারে কোনো দিন চান্স পাবো এই আধখানা ভালো ছেলে আধা মস্তানের কোনো কনসার্ট দেখার, সে প্রত্যাশায় আজকে যাচ্ছি। বাই। চলো ঘুরে আসি।